মেয়েদেরকে আর মেসেজ করবি করবি কি চাইনি কি চাইনি। তো নমস্কার বন্ধুগণ, অনেকদিন পর একটা ব্লগ, অনেকদিন বলা ভুল, অ্যাকচুয়ালি অনেক মাস পর একটা ব্লগ। অ্যাকচুয়ালি এর মাঝখানে আমরা কোথাও একটা সেভাবে বেরোইনি যেখানে ইন্টারেস্টিং কিছু হবে যেটা তোমাদের দেখাবো, কিন্তু আজকে অনেকদিন পর আমরা একটু মেলায় যাবো, রথের মেলায়। তো অনেকদিন পর, প্রায় দু তিন বছর পর অ্যাকচুয়ালি আমরা মেলায় যাচ্ছি, সো আমি ভাবলাম সেটা ক্যাপচার করি আর দেখা যাক কতটা কি মজা হয়। ওদের আসার কথা 8টা, বাট স্টিল অলরেডি মানে অলরেডি 8:30 বাজে, অলরেডি সবাই লেট, যেমন আমরা আগের ব্লগগুলোতে হতাম। এই জিনিসটা আমাদের চেঞ্জ হয়নি আর। তো দেখা যাক কখন আসে ওরা, ওয়েট করছে, আমি রেডি ফেডি হইনি, নাহলে আবার আমায় এসে ভাই গালাগালি করবে। হ্যাঁ সেজেছে জি, অবশ্যই সাজতে সাজতে তো হবেই। লিপস্টিক কোথায় তোমার? না সাজলে তো এমনি পাত্তা দেয় না, না সাজলে তো আরো পাত্তা দেবে না। লিপস্টিক কোথায়? নেল পলিশ কই? সাগর বলছে সেজে গুজে আসবো, অন্যটা পরবো না পরবো না। ও এখনো সাজবে ল্যাংটোয়া ল্যাংটোয়া। এবিদম তো লজ্জা করবে না, তুই স্কুলের সামনে এসছিস এতদিন পর, কি হলো কি এ ভাই? চাবিটা এখান থেকে ঢুকে গেলে ওই তো গল্প। কেন ভিডিও করছিস? তুই লজেন্স কিনছিস তাতে ভিডিও লিখিয়েছে? হ্যাঁ খুচরো পয়সা দিয়ে লজেন্স কিনছিস। স্কুলের সামনে ক্লোরামিন পাইনি বলে ক্লোরামিন কিনছে, এখান থেকে স্কুলের পেছনে এসছে। এই আমাদের স্কুলের প্রাচীর, জীবনে জীবনে একবারই পাচ্ছি টপকেছি, একবারই কেস খেয়েছি, স্যার দেখে নিয়েছে। আমরা একটা এপিক জিনিস দেখতে পেয়েছি, ঠিক আছে? অনেকক্ষণ ওয়েট করার পর সেটা হচ্ছে দিবারগো হাফ প্যান্ট পরে এসছে ভাই, ঝামেলা কর, মার 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 না। হচ্ছে আমাদের মন্দির রথের ছোটবেলা দেবের মন্দির, হ্যাঁ ওই একই। তুই আমাকে অ্যাটলিস্ট ভাই ভক্তি শেখাস না, ঠিক আছে? জুতো পরে ঠাকুরকে প্রণাম করে সে আমাকে ভক্তি শেখায়। থেকে প্রণাম করাটা বড় ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হলো ছোটবেলা না এখানে আসতে যাইতাম না, চাইতাম যে মেলায় ঘুরবো আমরা। ইতিমধ্যে আমাদের আমাদের লক্ষ্মী কি করবে নারায়ণের বুকে গিয়ে লাগে মার এ ড্যামেজ মাল নাকি? ও যেখানে ট্রিগার, ও ট্রিগারটাই দেখতে পাইছি ফাটা দে পাইনি। ও কোনটা মারটা? তো একটা ফাটা, যে কোন একটা ফাটাবো আমার দোষ না ভাই, আমি লাগিয়েছিলাম। কোথায় তোর বেলুনে লাগে? তোর পায়ে লেগেছে? নে ভালো করে মার। আমরা আমরা বেলুন ফাটাতে পারি না ভাই। ও টোট পিতাম এটা রোড, ঠাকুমা বলেছে তোর ঘটি বেঁকবে না, তুই চলে আয়। আজকে প্রীতমের ঘটি বেঁকিয়ে ছাড়বে এটা তুমি। ছোট বাচ্চা কোড়াচ্ছিল, ওই মালটা ড্যামেজ খেয়েছে বোধ হয়। দার্শনিক যা যুক্তি দিচ্ছে, ভয় করে পিতাম গালাগালি দিস না। এ বাবা
নেশা করা না বন্ধুরা, এইটুকু বাচ্চা নেশা করছে এটা তো আমাদের সমাজের জন্য ভালো নয়। কেমন হচ্ছে ভাই, মেয়েদেরকে আর মেসেজ করবি করবি? মেয়েদেরকে রাত বেড়াতে ফোন করবি করবি না তো? না 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 না, ওই আবারও করছে কিন্তু এটাকে দেখে আমি যা ময়া পাচ্ছি ভাই, এবারে মরে গেছি। বাবা কিচ্ছাইনি কিচ্ছাইনি, তোমার শরীর হালকা হয়ে গেছে না? কিচ্ছাইনি আমাদের খুব ময়া লাগছে। এই মুহূর্তে 14,000 feet উপরে উঠেছি ভাই কেদারকান্দা থেকে, এতে নাকি ও ভয় পাচ্ছে। এটা কফিট হয় ভাই, ম্যাক্সিমাম তোর 100-150 feet হবে। বাঘের বাচ্চা আমরা, কিন্তু আমাদের দপ্তরটা উপর দিয়ে দপ্তরটা দেখা যাচ্ছে। ওখান দিয়ে ট্রেন যাচ্ছে, লোকাল ঢুকেছে না বনগাঁ লোকাল। এত মানুষ তো জীবন নিয়ে খেললো, তুই মানুষকে ভয় পাবি? তুই হাইটে কেন ভয় পাচ্ছিস? না অনেক মানুষ খেলেনি ভাই, কয়েকজন খেলেছি। পুরাল নাম্বারটা কি তুমি নাম দিছ? আচ্ছা বিনা পড়ি না না, এখন তো এখন তো আস্তে 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 বল, তোর বাবাকে আমার বাবা বানিয়ে দিবি বল? আমাকে রাস্তায় কুড়িয়ে দিয়েছিল বল, মায়ের পেটে সন্তান নে বল, তোর বাবার অর্ধেক ভাগ আমাকে দিবি? হ্যাঁ দিই তো, বাপটাকে নিয়ে না তুই, তোর বাবা আমার বাবা। হ্যাঁ ঠিক আছে, মালটা যা করছে আমি কি ব্লগ করবো ভাই, ও যা করছে আমি মনে হচ্ছে না আমরা সেই আবার দেরাদুন গেছি, উত্তরাখণ্ড গেছি, ওখানে রয়েছে গাড়িতে, ওখানেও এরকম করেনি। আর আমি তো আমার এই ভিডিও শুধু বিপ 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 দিয়ে দিতাম, যা বুঝতে পেরেছি ও যা করেছে পুরো জুড়ে। পাক পিতাম লাস্ট পাক, আমাদের মোটারা ওই যে ওই সাইডে লাস্ট পাক আমরা এখন ফুচকা খাচ্ছি, মাথা পাতা ঘুরিয়ে কেস খেয়ে এখন ভুচা খাচ্ছে, ঘটি ওর ঘটি বেঁকে গেছে। এই যে এখানে এখন বাদাম নেওয়া হচ্ছে, ও সাগর গরিবের মতো কত খেতে ছিল, লোক কি খাওয়ালো না ওকে? ঠিক আছে আমি গরিব সেবাটা করবো তারপর। আর তোরা হেভি সিস্টেম করেছিস ভাই, 200 গ্রাম নিয়ে 100 গ্রাম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিবি। না না আমি খাইনি, এই একটাই নিলাম। খাওয়া শেষ হচ্ছে না ভাই, আমাদের রথ আর ঘোড়ায় কি করে, কিভাবে ঘোড়ায় এরকম একটা মোটা বাড় আছে, ওই চাকার তলে একটা ঢোকায় ওটা ভুলে। ও ইয়া 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 রাইট, আর রাক্ষসের মুখ ভাই চিনিস, মেয়ে হব মেয়েদের চেনে না, সব মেয়েদের চেনে। আমার দিকে ঘোরাস না ভুগনি ভাই, খাওয়া শেষ হচ্ছে না লিটারালি। আমার তন্ময় হচ্ছে আমাদের স্কুলের বন্ধু, আমাদের এখানে সব মানে ছাপড়ি ছেড়ে ফেলে মেলায় আসে না, ওই ওখানে দেখতে পেলাম ওকে। আমরাও আজকে ছাপড়ি মার্কায় বিহেভ করছি, মানে ও যাও করেছিল নাগরদোলনা উঠে টাটা। তো আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এসেছিলাম শুধু ঠাকুর নমস্কার করতে, আমাকে নাগরদোলনার এক্সপিরিয়েন্স করাতে, হ্যাঁ আর খেতে, সব প্ল্যান করা, প্রি প্ল্যান সব প্ল্যান করে এসেছি আমরা। তো হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, ওই দুটো আলাদা যাবে, ওর একটু তাড়া রয়েছে তাই আমরা চলে যাচ্ছি। রাত 10টা বেজে গেছে, এই সময় মেলা তো স্বাভাবিক কেউ থাকে না 10টা।